পাচার কাণ্ডে নয়া মোড়, তুরুপের তাস পাচার কাণ্ডে অন্যতম অভিযুক্ত গণেশ বাগাড়িয়ার বক্তব্য। ইডি সূত্রে খবর, গণেশ বাগাড়িয়ার বক্তব্যের উপর ভিত্তি করে রাজ্যের একাধিক পুলিশ কর্তাদের একটি তালিকা প্রস্তুত করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। আগামী 29 এপ্রিল, 30 এপ্রিল, 2রা মে এবং 4ঠা মে তে দিল্লিতে তলব তাদের। কয়লা পাচারের ক্ষেত্রে এই পুলিশ কর্তাদের ভূমিকা ঠিক কী ছিল তা জানতে তৎপর ইডি। 2021 সালে কয়লাকাণ্ডের মূল পাণ্ডা অনুপ মাঝি ওরফে লালার বাড়ি অফিসে হানা দিয়ে প্রথম সন্ধান মেলে গণেশ বাগাড়িয়ার। ইডির সূত্রে খবর, মূলত কয়লাকাণ্ডে আসা কালো টাকা গণেশ বাগাড়িয়ার সূত্র ধরেই পৌঁছে যেত পুলিশ প্রশাসন সহ বিভিন্ন প্রভাবশালীদের কাছে। কালো টাকা বৈধ করতে টলিউডকেও খুব সহজে ব্যবহার করেছিলেন বাগাড়িয়া। বিনয় মিশ্রা, বিকাশ মিশ্রার মতোই প্রভাবশালী ব্যবসায়ী গণেশ বাগাড়িয়ার সঙ্গেও যোগ ছিল একাধিক আইপিএস অফিসারের। এই মুহূর্তে গণেশের বক্তব্যে তুরুপের তাস ইডি সিবিআইয়ের। তার বক্তব্যের উপর ভিত্তি করেই ইডির দরবারে ডাক রাজ্যের পুলিশ কর্তাদের। সম্প্রতি অনুব্রত গরু পাচার মামলার ইতিমধ্যেই তলব করা হয় কেষ্ট ঘনিষ্ঠ সিউড়ির থানার আইসি মোহাম্মদ আলীকেও। গরু থেকে কয়লা পাচার, এ রাজ্যে পাচারের ব্যবসা ফুলে ফেঁপে তুলতে ব্যবসায়ীদের পাশাপাশি হাতে হাত লাগানোর অভিযোগ নেতামন্ত্রী থেকে প্রশাসনিক কর্তাদেরও। এবার একে একে পাচারের রহস্যভেদ করতে তৎপর কেন্দ্রীয় সংস্থার গোয়েন্দারা। সামনে আসে আর কত নাম জালে ধরা পড়ে আর কত রাঘব বোয়ালরা, সেটাই দেখার। সত্যজিৎ মুখোপাধ্যায়ের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।